স্ত্রী দায়ের করা মামলায় 8 সপ্তাহের আগাম জামিন পেয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার আলামিন হোসেন। বিচারপতি মোহাম্মদ রেজাউল হাসান ও বিচারপতি মোহাম্মদ আতাবুল্লাহ হাইকোর্ট বেঞ্চে আদেশ দেন, তার বিরুদ্ধে সকল অভিযোগের ব্যাপারে সংবাদ সম্মেলন করে জানাবেন বলে সাংবাদিকদের বলেন আলামিন। এসব ঘটনার জন্য মানসিকভাবে অসুস্থ বলেও জানান তিনি। বিস্তারিত শফিকুজ্জামান রুবেলের রিপোর্টে। দিন দিন আরো রহস্যময় হয়ে উঠছে বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের ফাস্ট বোলার আলামিনের জীবনচক্র। স্ত্রী ইশরাত জাহানের অভিযোগের পর থেকেই এই তারকা ক্রিকেটারকে নিয়ে চর্চা শুরু হয় নেট দুনিয়ায়। সামনে আসে নানা তথ্য, তবে এ যাবৎকাল কোনো অভিযোগের নির্ভরযোগ্য উত্তর দেননি আলামিন। অবশেষে স্ত্রীর অভিযোগের বিষয়ে আগামী 7 সেপ্টেম্বর মিডিয়ার কাছে খোলাসা করবেন জাতীয় ক্রিকেট দলের এই পেসার। 6 সেপ্টেম্বর স্ত্রী দায়ের করা মামলায় 8 সপ্তাহের আগাম জামিন পাওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন তিনি। আমি ইনশাল্লাহ কালকে যখন সংবাদ সম্মেলন করব তখন সবকিছু জট খুলবে ভাই, ঠিক আছে? শুধু এই যে মানে এ ছবি দিচ্ছে ভাই, আমি 4-5 দিন মানুষের সঙ্গে খুবই অসুস্থ ভাই। তিনি যে বিধ্বস্ত তা দেখেই বোঝা যাচ্ছে, আপাতত মিডিয়ার সঙ্গে কোনো কথা বলতে রাজি নন, হারাচ্ছেন মানসিক স্বস্তি, তাই নিজেকে আজ আত্মসমর্পণেই করেন এই ক্রিকেটার। আমি কালকে কথা বলবো ব্যাপারে, মানে সত্য কি মিথ্যা এটা বলেন? আমি বললাম তো, আমি মানসিক ভাবে খুব অসুস্থ, আমি কালকে কথা বলবো এবং সমস্ত প্রমাণ দিয়ে কথা বলবো। আদালত পেসার আলামিনকে 8 সপ্তাহের আগাম জামিন দিলেও কাটেনি শঙ্কা। এই সময়ের মধ্যে তাকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অবশ্যই আত্মসমর্পণ করতে হবে। মাননীয় বিচারপতি জনাব এম রেজাউল হাসান এবং জনাব মাননীয় বিচারপতি আতাবুল্লার সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ রুল দিয়েছেন এবং 8 সপ্তাহের জন্য আলামিনকে আগাম জামিন দিয়ে মামলাটি নিষ্পত্তিও করে দিয়েছে। 8 সপ্তাহ পরে তাকে নারী শিশু ট্রাইব্যুনাল যে ঢাকার যে নারী শিশু ট্রাইব্যুনাল মামলা ডিল করে কনসার্ন সেই কোর্টে ওনাকে আত্মসমর্পণ করতে হবে। আলামিন বিয়েটা সেরেছিলেন 2012 সালেই, তিনি জাতীয় দলে খেলার আগেই, তবে স্ত্রী ইশরাত জাহানকে দেখা যায়নি কখনোই তারকা প্রীতিনীতে। কিন্তু হঠাৎ করে এমন কিছু ঘটে যাওয়ায় অবাক করছে পুরো জাতিকে। শফিকুজ্জামান রুবেল, News24, Dhaka.